আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। রানে ফেরার বার্তাটা আগের ম্যাচে দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, তবে খুলনা টাইগার্সের বিপক্ষে 50 পেরোতে পারেনি তিনি। ধারাবাহিকতা ধরে রেখে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঝড় তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, হাঁকিয়েছেন আসরের নিজের প্রথম 50। তবু দলীয় সংগ্রহটা বড় হয়নি বরিশালের, নির্ধারিত 20 ওভারে 5 বল আগেই 149 রানে অল আউট হয়ে গিয়েছে ফরচুন বরিশাল। তাদেরকে অল্পে আটকে রাখার মূল কারিগর এবারের বিপিএলের হ্যাটট্রিক ম্যান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপন, যিনি আজ 2 ওভার বোলিং করে সাকিব সহ নিয়েছেন 4টি উইকেট। যাই হোক দর্শক, 150 রানের টার্গেটে খেলতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান উলজ্যাক্স 5 বলে করেছেন 0 রান, তাকে আউট করেছেন মুজিবুর রহমান। আজকে বলার মতো দারুণ এক স্পেল করেছেন মুজিবুর রহমান, 4 ওভার বোলিং করে 9 রানের খরচায় পেয়েছেন 3টি উইকেট, যার ইকোনমি ছিল মাত্র 2। অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসানও। সাকিব আজ প্রায় 6 ইকোনমিতে 2টি উইকেট শিকার করেছেন, ব্যাটিং বোলিং দুই বিভাগেই অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব আল হাসান। আজকের ম্যাচটি জয়ের মাধ্যমেই বিপিএল ইতিহাসে টানা 2টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতার রেকর্ড করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।